WBJEE 2020 ইন সাইকেল আপগ্রেডেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা রেজাল্ট অলরেডি পেয়ে গেছো। তো এর পরেও কিছু ডাউট থেকে যাচ্ছে তোমাদের স্টুডেন্টদের মধ্যে, তো আমি এই রকম ডাউট নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছি ডেডিকেটেড একদম, তো সেখানে আমি সমস্ত তোমাদের যে ডাউটগুলো এক্সপ্লেন করেছিলাম, তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো উপরে আই বাটনের লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো তোমাদের কিছু কমেন্ট এসছে যেগুলো দেখে বুঝতেই পারলাম যে মোটামুটি তোমাদের কিছু এখনও অব্দি ডাউট আছে, সেই জিনিসগুলোই আজকে আমি এক্সপ্লেন করব। তো প্রথম যে ব্যাপারটা তোমাদের মধ্যে আসছে সেটা হচ্ছে, যারা ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে আপগ্রেডেশন করেছো, করার পরেও একটা সিট পেয়েছো যেটা হচ্ছে তোমাদের পছন্দ না, তোমরা সেকেন্ড রাউন্ডেও বসতে চাও, আবার আপগ্রেডেশন করতে চাও, তো এটা কি তোমরা সেকেন্ড রাউন্ডে করতে পারবে? এটা নিয়ে অনেকের কোশ্চেন আছে। আর যদি করতে পারো তাহলে কি ওই ফার্স্ট রাউন্ডে বা আপগ্রেডেশনের পর যে কলেজটা পেয়েছো সেটা কি থেকে যাবে, না একদম নিচে চলে আসবে বা অন্য কোনো কলেজ পেয়ে যাবে? তো সেটা নিয়েও আমি আলোচনা করে নিচ্ছি। তো দেখো, তোমরা অবশ্যই বসতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আমি আজকের বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ওদের যে বোর্ডের যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে কল করে আমি জেনেছিলাম, রেকর্ডিংটা আমি দিয়ে দেবো, শুনে নেবে। তো ওনারা বললেন যে কোনো অসুবিধা নেই, বসতে পারবে, একদমই কোনো অসুবিধা নেই, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা ভয় থেকে যাচ্ছে বারবার, যে তোমরা ধরো 1 2 3 4 5 করে এরকম কাউন্সিলিং একটা চয়েস ফিলিং করেছিলে এরকমভাবে, তোমাদের নিজস্ব চয়েস অনুযায়ী তোমার প্রায়োরিটি অনুসারে এরকমভাবে সাজিয়েছিলে। তো ধরো যে 5 নম্বর কলেজ তোমরা পেয়েছো ফার্স্ট রাউন্ডে, ইন সাইকেল অপারেশনের পরে তোমরা 4 নম্বর কলেজ পেয়ে যাচ্ছ, তো তুমি চাচ্ছ যে এই 1 2 3 বা এরকম ভালো কলেজে ঢোকার জন্য তোমার 4-এও তোমার ঠিকঠাক হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আর একটু পাবো। হ্যাঁ, তোমরা ওয়েট করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা সেকেন্ড রাউন্ডে বসো, থার্ড রাউন্ডে বসো, চান্স আছে, এখন চান্সটাকে তোমরা কাজে লাগাও। কিন্তু অনেকের যেটা হচ্ছে ভয়, যেটা যে আমরা কি ঘুরে নিচের দিকে চলে আসবো না, মানে যারা 6-7-এ যে কলেজগুলো দিয়েছো তোমরা সেখানে চলে আসবো না তো যদি আমি সেকেন্ড রাউন্ডে বসি? দেখো, তোমার যে লাস্ট যে তোমরা যে কলেজটা পেয়েছো, ধরলাম ইন সাইকেলের পরে তোমরা এইটা পেয়েছো, তুমি যদি আবার আপগ্রেড করো, মানে সেকেন্ড রাউন্ডের দিকে যাও আবার আপগ্রেড করো, তাহলে হয় তোমার এই 4 নম্বর কলেজটাই থেকে যাবে, নাহলে এটা ওপরে উঠবে। এখনও পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের যে কাউন্সিলিংগুলো হয়েছে এখনও পর্যন্ত কোনোদিনই জিনিসটা নিচে নামেনি, ঠিক আছে? তো তোমরা সেকেন্ড রাউন্ডে যারা বসতে চাইছো তারা বসতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে ফিজের যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে, ধরো তোমরা ফার্স্ট রাউন্ডে একটা হচ্ছে প্রাইভেট কলেজ পেয়েছো, ঠিক আছে, তো তোমরা 40,000 এটা হচ্ছে পে করেছো তোমরা, তো এরপরে তোমরা দেখলে যে ইন সাইকেল করার পর তোমরা গভর্নমেন্ট পেয়েছো, তাহলে তোমাদের ফিজটা লাগছে কত না, 5,000। তাহলে তুমি আগে 40,000 দিয়েছো, এখন তোমার লাগছে 5,000, তো তাহলে এইটা কি তোমাকে আবার পে করতে হবে? একদমই না, পে করতে হবে না, তুমি অলরেডি 40,000 টাকা পে করে রেখেছো, কোনো অসুবিধা নেই, পরে তুমি টাকাটা আবার রিটার্ন পেয়ে যাবে, যার জন্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নেওয়া আছে। হ্যাঁ 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 মানে আপনি কি চাইছেন, আপনি কি ওটাকে আপগ্রেড করতে চাইছেন না কি চাইছেন সেটা? না না, বলছি মানে আমার ক্যান্ডিডেট ইন সাইকেল আপগ্রেডেশন ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছিল, তো তারপরে ও আপগ্রেডেশন করে, আপগ্রেডেশনের একটা কলেজ পেয়েছে, আমরা চাচ্ছি যে ওপরে যে মানে গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, তো আমরা আগের বছরে যে কাট অফ রেখে দেখেছি ওর মধ্যেই কিন্তু র্যাঙ্কটা আছে, তো সেকেন্ড রাউন্ডে আবার বলি আপগ্রেড করতে না না ও কি আবার আপগ্রেড করতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, আপগ্রেড করতে চাইছে আবার সেকেন্ড রাউন্ডে। আপগ্রেড করে কি না শুনে গেল, সেকেন্ড রাউন্ডে যাবে সিটা সেটা তাহলে রেজাল্ট দেখে নেবে, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা আচ্ছা স্যার, ওই ফিজটা যেটা দিয়েছিল ওটা তো এই মানে একবারই যে দিয়েছিল ওটার পর আর তো দিতে হবে না? ওটা দিতে লাগবে না, ওটার কোনো কিছু দিতে লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আরেকটা একটা প্রবলেম হচ্ছে, ধরো তুমি ফার্স্ট রাউন্ডে প্রাইভেট কলেজ পেয়েছো এবং ইন সাইকেলের পরে প্রাইভেট কলেজ পেয়েছো, তো তোমাদের কোনো ব্যাপার নেই, 40,000 তো তোমার লাগছে। এবার তোমরা এখন সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যখন বসবে তখন দেখা গেলো যে তোমরা কোনোভাবে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, তো তোমাদেরও সেমনি কোনো অসুবিধা নেই, 5,000 টাকা তোমাদের যদি লাগে তোমাদের যে এক্সট্রা টাকা তোমরা দিয়ে থাকো ও টাকাটা তোমরা পেয়ে যাবে রিটার্ন। আর যেটা সিটের যে ব্যাপারটা, কাউন্সিলিংয়ের যে সিট যে ব্যাপারটা, ওটাও আমি তোমাদের মোটামুটি বলে দিলাম যে জিনিসটা হয়। এরপরে যে প্রবলেমটা হচ্ছে, অনেকে এমন আছো যারা হচ্ছে খুব ভালো র্যাঙ্ক, মোটামুটি একটা র্যাঙ্ক করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো কলেজ পাচ্ছ না, তো তাদের ব্যাপারটা আমি বলি, তোমরা প্লিজ
খুব তাড়াতাড়ি অথরিটির সঙ্গে যোগাযোগ করো তোমরা, ডাব্লিউবি যেটা বলি যে নোডাল অফিসার আছে ওনার সাথে যোগাযোগ করো, ওনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আগে ওনাদের সঙ্গে কনসার্ন করো, কোনো একটা কারণে তোমাদের কিন্তু ভুল হচ্ছে, এছাড়াও যারা পাচ্ছ না এখনো অবধি তোমরা প্লিজ একবার যোগাযোগ করে নাও, নাহলে কিন্তু পরে এটা গণ্ডগোল হতে পারে, তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে বা তোমরা তোমাদের কাউন্সিলিং নাও হতে পারে আর নাও পেতে পারো তোমরা। তো যারা এরকম পাচ্ছ না ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও বা যারা এমনি পাচ্ছ না এখনো অবধি, তো তারা প্লিজ সেকেন্ড রাউন্ডের আগে তোমরা আগে নোডাল অফিসার বা ওনাদের যে অফিসিয়াল যে নাম্বারগুলো আছে ওখানে যোগাযোগ করো, আর আমি ডিসক্রিপশনে মোটামুটি কয়েকটা নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে যোগাযোগ করতে পারো, বা তোমরা সোজাসুজি যদি ডাব্লিউবি জেডব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও তো ওখানেই নাম্বারগুলো পেয়ে যাবে, সেছাড়াও আমি নোডাল অফিসারের নাম্বারটা স্পেশালি ওখানে দিয়ে দেবো। তো আপাতত এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করা হচ্ছিল। এরপরে যে প্রবলেমটা তোমাদের আসছে অনেকের মধ্যে সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা লিঙ্ক তোমাদের প্রোভাইড করেছিলাম যেখান থেকে তোমরা ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্কগুলো দেখতে পাবে। তো ফার্স্ট রাউন্ডের পরে এবং ইনসাইকেল আপগ্রেডেশনের পরে তোমরা অনেকেই দেখছো যে তোমাদের ওখানে যে ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক রয়েছে, আমি ওটা বুঝিয়ে দিই একটু। ধরো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটিতে বা কল্যাণী বা যাদবপুরে, তো তুমি যখন তোমার ইনসাইকেল আপগ্রেডেশনের পরে ওখানকার জেনারেল র্যাঙ্কের বা এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি বা ওবিসির যে ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্কগুলো দেখছো, সেখানে দেখলে যে 2000 থেকে 3000 অবধি ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক আছে, আর ধরলাম তোমার র্যাঙ্কটা হচ্ছে 2199। তো এখানের মধ্যে তোমার র্যাঙ্ক তো মোটামুটি 2000 থেকে 3000 মধ্যে আছে, তো নিশ্চয়ই তোমার সিওরিটি থাকে যে পেয়ে যাওয়ার কথা, তো অনেকে পাচ্ছ না, তো সেটা কেন হচ্ছে এটা নিয়ে আমি ডাব্লিউবি জেডব্লিউর যে হেল্পলাইন নম্বরগুলো আছে ওখানে কল করেছিলাম। তো ওরা আমাকে একটা কথা যেটা বললো সেটা শুনে সত্যি আমিও হতাশ হলাম, সেটা হচ্ছে ওরা বললো যে এই যে যে কাট অফ মার্কের যে লিঙ্কটা ওরা প্রোভাইড করেছে ওখানে কিন্তু ওটা প্রিভিয়াস ইয়ারের কাট অফ থেকে করেছে, কিন্তু তোমরা একটা জিনিস বারবার ওখানে লক্ষ্য করবে, ওটা যদি প্রিভিয়াস ইয়ারেরই হয় তাহলে ওখানে ফার্স্ট রাউন্ড, এখন কিন্তু তোমরা দেখবে ওখানে ফার্স্ট রাউন্ডেরই রেজাল্ট দেখাচ্ছে ইনসাইকেল আপগ্রেডেশনের পরে যে রেজাল্টটা ওটাই দেখাচ্ছে, যদি ওটা প্রিভিয়াস ইয়ারের হয় তাহলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড কেন দেখাচ্ছে না, এটা তো একটা বড় কোশ্চেন। তো তোমরা ওটার উপরে আপাতত ভরসা ছেড়ে দাও, মোটামুটি ওখান থেকে একটা রাফ এস্টিমেট আইডিয়া তোমরা নেবে, নিয়ে তোমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের জন্য ট্রাই করো, কোনো অসুবিধে নেই, যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ ট্রাই করো, কোনো অসুবিধে নেই। আর যারা পাচ্ছ না, এরকম আমার নিজের একজন ক্যান্ডিডেট আছে যে পাচ্ছে না বারবার ধরে, তো তোমাদের একদম হতাশ হয়ে পড়ার কিছু কারণ নেই, আগের বছরে যেই কাট অফেই গেছে ওর মধ্যেই থাকবে, কোনো অসুবিধা নেই যদি ওটা আগের বছরে হয়ে থাকে, কারণ ওর থেকে কম বেশি ওপর নিচ একটু আধরু হয়, 100-200 হয়তো কম বেশি হয়, এর বেশি একদমই কিছু হয় না, তো তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, পেয়ে যাবে তোমরা, কোনো চাপ নেই যদি তোমাদের র্যাঙ্কটা ঠিকঠাক থাকে। তো আশা করি তোমাদের যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, আর যদি এখনও পর্যন্ত তোমাদের কোনো ডাউট থাকে তো কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, আর আমি এরপরে তোমাদের যদি আর কোনো ডাউট থাকে সেটা নিয়েও অবশ্যই আলোচনা করে দেবো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে, আমাদের যে ডিসক্রিপশানটা আছে ওখানে দেওয়া থাকবে, তোমরা যদি কোনো ব্যাপারে যদি আমাদের সঙ্গে পরামর্শ করতে চাও বা কোনো আলোচনা করতে চাও তো তোমরা ওখান থেকেও সরাসরি করতে পারো। তো আজ এতটাই, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হোম।